वेलकम माय स्टूडेंट्स, आज के एकादश श्रेणी बाइनोमियल थ्योरम एक क्लास आलोचना कर आज के आर एक क्लास आलोचना करब दो एक टॉपिक नहीं। फर्स्ट टॉपिक वही पदसंख्यार ऊपर एक टॉपिक आलोचना करब। फर्स्ट देखो नम्बर वन पदसंख्या निर्णय, पदसंख्या निर्णय सपोज जो ए रकम था ए प्लस एक्स, ए प्लस एक्स मध्य दो पद देखते एर घात जापोज मन करो होल टू दि पावर एन तटार पदसंख्या कि टोटाल विस्तृता भांगार पर पदसंख्या आसें एन प्लस वन। एज फर एग्जाम्पल जदि ये ए प्लस एक्स होल टू दि पावर फाइव है तो यहाँ के भांगले हमार मोट पद हो छटी। जदि द्विपद क्षेत्र जानी किन्तु आमी कैकटे बाहरे बैरिए त्रिपद बा चारटे पाँचटा थाकले से क्षेत्र में कि करब सपोज मन करो। अच्छा मेन सूत्रटा थेके आलोचना करी ताहले ओइटा मने राखले सबगुलोई पड़े जाबे। समझ एरकम एकटा जे एक्स वन प्लस एक्स टू प्लस एक्स थ्री डट डट प्लस एक्स एम, एम संख्यक पद आछे होल टू दि पावर मने करो एन। एई विस्तृतिटा भांगले जदि प्रश्न करा हय पद संख्या कत एई विस्तृतिटा এবারে এই ক্ষেত্রে 1 2 3 করে দেখো m পর্যন্ত গেছে আমি স্বাভাবিক সংখ্যা গেছি পরপর তাহলে এখানে মোট m সংখ্যা তাহলে এই পদসংখ্যার মেন সূত্রটা এটা মনে রাখবে। সূত্রটি হলো এই যে n আছে n + m - 1 c m - 1 এতটি হবে m বলতে এখানে পদসংখ্যাটা। এবারে এই যে সিটা আমরা অ্যাপ্লাই করলাম এটা কম্বিনেশনে আমরা সি সম্পর্কে আলোচনা করেছি। সিটা কি? সি হচ্ছে আমার সূত্রটা এবার লিখি এন সি আর সমান ফ্যাক্টরিয়াল এন বাই ফ্যাক্টরিয়াল আর ইনটু এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল এটা সূত্র। তাহলে ঠিক আমরা এই সূত্রটা যদি এই জায়গাটায় লাগাই দেখো না এখানে এখানে লাগালে আমার কি হচ্ছে 1 2 তাহলে m সমান কি হবে এখানে m সমান 2 হবে। তাহলে ঠিক এখানে লাগালে দেখো m + 2 - 1 c 2 - 1 মানে m + 1 c 1 দি এই সূত্রটা লাগালে m + 1 ফ্যাক্টরিয়াল / 1 ফ্যাক্টরিয়াল আর এখানে m + 1 - 1 ফ্যাক্টরিয়াল তাহলে m + 1 ফ্যাক্টরিয়াল / 1 m ফ্যাক্টরিয়াল উপরটা যদি ভাঙি m প্লাস 1 ইনটু m প্লাস 1 মাইনাস 1 ফ্যাক্টরিয়াল এভাবে ক্যালকুলেশন করলে এই m ফ্যাক্টরিয়াল কেটে যাবে তাহলে এখানে m প্লাস 1 হচ্ছে। তাহলে দেখো এখানে আমার এই যে m ছিল তাহলে এই ক্ষেত্রে আমাদের n সো n টা যদি থাকে তাহলে আমরা এখানে n লিখব আর কি n লিখব তাহলে এটাও n এটাও n n লিখলে আমার এই জায়গাটা আমার n হয়ে যাচ্ছে বাস আর কিছু না n প্লাস 1। তাহলে আমরা সেটা ডাইরেক্ট তো n প্লাস 1 পদসংখ্যা লিখেছিলাম কিন্তু এইটা হচ্ছে মেন সূত্র এইটা মনে রাখবেন। আর একটা एग्जांपल দেখিয়ে দিই যেমন যেমন দেখো সরণটা কি লিখলাম আমি n প্লাস k m মাইনাস 1 c m মাইনাস 1 এটাই ছিল পদ। সাপোজ x প্লাস y প্লাস z হোল টু দি পাওয়ার 10 এর পদসংখ্যা কত হবে যদি কেউ চায়? তাহলে এই ক্ষেত্রে দেখো এখানে 1 2 3 3 হচ্ছে তাহলে m সমান 3 n সমান 10 তাহলে পদসংখ্যা বার করার সূত্র কি? ওই
n plus m minus 1 c m minus 1 সমান 10 plus 3 minus 1 c 3 minus 1 10 থেকে 3 13 12 c 2 তে এটা ক্যালকুলেশন করলে দেখো এই 12 ইনটু 11 বাই এটা যেমন n c 2 ফর্মুলা n ইনটু n minus 1 বাই 2 হয় ওটা ক্যালকুলেশন করলে 2 6 তাহলে 66 66টা পদ হবে ওকে যদি এটা এরাম দিতাম a প্লাস b প্লাস c হোল টু দি পাওয়ার n তাহলে এটা কত হতো এই সূত্রটা লাগালে n প্লাস 3 মাইনাস 1 c 3 মাইনাস 1 মানে n প্লাস 2 c 2 এটা আসে n প্লাস 2 c 2 মানে দেখো প্রথমে n প্লাস 2 তার থেকে একটা বিয়োগ করলে n plus 1 by 2 তাহলে n plus 1 n plus 2 clear তো এই ফর্মুলাটা হচ্ছে মেন এইটা মাথায় রেখে আমার যাই থাক তাহলে সেই বিস্তৃত পদ সংখ্যা নির্ণয় করব তবে মনে করবে এটা দ্বিপদ দুটি পদ তো দ্বিপদের ক্ষেত্রে সরাসরি n plus 1 আর ত্রিপদ চতুর্থ পদ বা মাল্টি টার্ম যদি থাকে অনেকগুলো পদ তখন ওই সূত্রটা অ্যাপ্লাই করবে ক্লিয়ার আর এখানে বেশি বলার কিছু নেই নেক্সট টপিক দেখো সাপোজ মনে করো একটা বিস্তৃতি বৃহত্তম মান তবে এটা সাংখ্য মানে বার করতে হবে সাংখ্য মানে কারণ এদের সঙ্গে যদি কোনো ফ্র্যাকশন এক্স ওয়াই জেড থাকে সেগুলো নিয়ে করব না আমরা সাংখ্য মানটা বিচার করব মানে সহগ পাশে কি থাকছে সংখ্যায় যেমন এ প্লাস বি ধরো হোল টু দি পাওয়ার 5 এর মধ্যে বড় পদ কোনটা আমরা যতক্ষণ এ বি এর মানটা না জানতে পারবো তো কোনো মতেই বলতে পারবো পারবো না কিন্তু যদি এরকম বলি 3 প্লাস 5 হোল টু দি পাওয়ার 5 এটা যদি বিস্তৃতি ভাঙি প্রথমে 3 টু দি পাওয়ার 5 তারপরে 5c1 3 টু দি পাওয়ার 5 মাইনাস 1 5 টু দি পাওয়ার এভাবে ক্যালকুলেশন করে যাই গিয়ে যতগুলো পদ হবে মোট 6টা হবে পাওয়ারে 5 5 একে 6 হবে মোট 6টা পদ এই 6টা পদের মধ্যে কোনটা বড় হবে সেটা এই সাংখ্যমান থেকে আমরা ক্যালকুলেশন করে বলতে পারব কিন্তু এ আর বি দুটি আলাদা মান ও ক্ষেত্রে বলা যাবে না তো তখন সংখ্যমান আমরা সহগটাকে বিচার করেও বলতে পারি সহগগুলো এবার দেখো তাহলে বৃহত্তম মানটা আমরা পাবো কি করে সাপোজ আমরা দ্বিপদ পর এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার সাপোজ এন মনে রাখবে এই বৃহত্তম পদটা কিন্তু দ্বিপদ রাশির জন্যে অন্য কোনো নয় ত্রিপদ নয় দ্বিপদের জন্য এটার ক্ষেত্রে দেখো আর এর মান বার করবে আর এর মান এবারে প্রশ্ন আর বলতে কি আমি আর এর জায়গায় এম ও ধরতে পারি বা পি কিউ যাই ধরতে পারি সেটা কি এই আর সমান হচ্ছে এন প্লাস ওয়ান ইন টু এখানে যে এক্সটা থাকবে তার ধনাত্মক মানটা বাই এই দুটো ধনাত্মক মান ওকে এই আর এর মানটা বার করবে যদি ক্যালকুলেশন করে এই মানটা পূর্ণ সংখ্যা আসে পূর্ণ সংখ্যা আসলে তাহলে এই এই বিস্তৃতি বৃহত্তম পদ কি হবে আরতম ও আর প্লাস অন্তম পদ এই দুটোর মধ্যে যে কোনো একটা সাংখ্য মানে হয়ে যাবে এই আরতম আর আর প্লাস অন্তম পদ এই দুটোর মধ্যে সাংখ্য মানে যে কোনো একটা হবেই এটা বললাম যেটা ওইটার একটা প্রয়োগ নাই দেখি দিই সাপোজ মনে করো 3 প্লাস 2 হোল টু দি পাওয়ার 3 এটা ভাঙলে দেখো এ কিউ প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউ এই পদগুলো দেখো এটা 27 হবে এটা 3 থেকে 9 3 এ 27 2 এটা 54 আর এটা 3 থেকে 9 4 এ এটাও 54
আর এটা 8 ঠিক আছে তাহলে এই যে চারটে পদ হলো তার মধ্যে দেখো এইটা আর এইটা কিন্তু সবথেকে বড় পদ 54 54 করে আছে কিন্তু যদি আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে এখানে r সমান দেখো কি হচ্ছে এটা আমার x এটা a এটা a এটা x মনে করো আর এটাকে n মনে করো তাহলে r এর মানটা দেখো এখান থেকে n প্লাস 1 3 প্লাস 1 ইনটু মড 2 বাই মড 3 প্লাস মড 2 ক্যালকুলেশন করলে কি হচ্ছে দেখো এখানে 4 ইনটু 2 এখানে 3 2 5 ওকে তাহলে এখানে 3 1 4 আর এটা কত হলো 2 আর এখানে তাহলে কত দাঁড়াচ্ছে আমার ওই 3 5 তাহলে 4 2 8 5 5 এখানে কিন্তু এটা ফ্র্যাকশন আচ্ছা ফ্র্যাকশনটা একটু বলে নিই ফ্র্যাকশনটা আমার না বললে হবে না যদি এটা পূর্ণ সংখ্যা না আসে আর ভগ্নাংশ হয় তবে ওই মানে এটা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন প্লাস অন্তম পদ তাহলে এখানে 8 বাই 5 মানে আমরা এটা কি করতে পারি 8 বাই 5 মানে হচ্ছে তোমার 1 পূর্ণ 3 এর 5 তাহলে এই যে 1 টা আছে পূর্ণ সংখ্যা তাহলে এইটার যদি আমরা বা এটাকে আমরা 1.6 লিখতে পারি যদি গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন 1.6 নেই তাহলে এইটা সমান আমরা 1 লিখি তাহলে এখানে দেখো 1 টা প্লাস 1 মানে দ্বিতীয় পদটা সেকেন্ডটা তাহলে এখানে ফ্র্যাকশন আসবে ঠিক সেকেন্ডটা হবে দেখো সেকেন্ড পদটা এসেছে ওকে তাহলে আমার বৃহত্তম পদ যে কোনো একটা বললে হবে এক্ষেত্রে আমার এটা ক্যালকুলেশনটা ঠিক আছে 3 3 কে 9 হ্যাঁ এটা 3 3 কে 9 2 2 4 4 9 এইটা ক্যালকুলেশনটা ভুল করে দিয়েছে 3 3 কে 9 2 2 4 9 36 তাই আমার ক্যালকুলেশনে মিলছে না দুটো একই আসছে ঠিক আছে ওকে মানে এইটাই সেকেন্ড টার্মটা আমার সবথেকে বড় টার্ম হচ্ছে তাহলে পূর্ণ সংখ্যা যদি আসে তাহলে আমরা আরতম আর প্লাস অন্তম দুটোই পাবো বৃহত্তম আর যদি এখানে ভগ্নাংশ আসে ভগ্নাংশ আসলে দেখো সেই ভগ্নাংশটা কত হচ্ছে এখানে হচ্ছে 1.6 1.6 গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন নেবে ওই গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনটা কি আরেকবার না রিমাইন্ড করে দিই দেখো ধরো এখানে 0 1 2 এখানে মনে করো 1.3 1.5 এটা 0.6 তাহলে এই পয়েন্টটা হচ্ছে আমার ওই 1.6 তাহলে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন মানে বোঝায় ওই 1.6 থেকে ছোট 1.6 থেকে ছোট যতগুলো সংখ্যা আছে তাহলে 1.6 থেকে ছোট সংখ্যা কি কি হতে পারে 1.5 আসতে পারে 1.4 আসতে পারে 1.3 1.2 1 তারপরে 0 এবারে প্রশ্ন ইন্টিজার কেন বলছে তাহলে ওই 1.6 থেকে ছোট যতগুলো ইন্টিজার থাকবে তা এর মধ্যে ইন্টিজার কে এলো 1 এলো 0 এলো মাইনাস 1 এই ইন্টিজার গুলোর মধ্যে যেটা গ্রেটেস্ট সেটাই এই গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন বলা হয় GRETEST গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন ওকে ক্লিয়ার তাহলে আমরা এটা আলোচনা করলাম তার সঙ্গে পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ হলে কিভাবে আমরা বৃহত্তম মান বার করব তার একটা এক্সাম্পল আমরা আলোচনা করে দিলাম ক্লিয়ার নেক্সট তাহলে বৃহত্তম মান বার করার ফর্মুলাটা দেখলে নেক্সট আমরা কয়েকটা সিলেক্টিভ ম্যাথ আলোচনা করবো তার আগে সহগটা নিয়ে একটু আলোচনা করি একটিভ ম্যাথ আর সহগটা দেখো সাপোজ অন প্লাস এক্স হোল টু দি পারে এটা বিস্তৃতি ভাঙলে প্রথমে অন টু দি পারে অন হবে তারপরে এক্স সি ওয়ান এক্স প্লাস
एन सी टू एक्स स्क्वायर प्लस एन सी थ्री एक्स क्यू प्लस डॉट डॉट प्लस एन सी एन एक्स टू दि पावर एन। এখানে একটু বলে নি, আমরা এন সি ওয়ান লিখছি, এন সি টু লিখছি, ওই জায়গাগুলো যদি এই এন সি ওয়ান এর জায়গায় যদি কেউ ফ্যাক্টোরিয়াল এন বা শুধু এন লিখে দেয়, দেখো ওয়ান ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, তাহলে এক্ষেত্রে আমার কি হতে পারে, তাহলে এন ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, নিচে ওয়ান মাইনাস ফ্যাক্টোরিয়াল, এটা গেলে এন। তাহলে এন সি ওয়ান কে কেউ যদি এখানে এন লিখে অসুবিধা নাই। আর একটা জিনিস তাহলে দেখ, এখান থেকে বুঝলাম এন কে লিখতে পারি এন সি ওয়ান লেখা যায়, তবে এন সমান কি এন মাইনাস ওয়ান সি, এন সমান এন মাইনাস ওয়ান সি ওয়ান লেখা যায়? এটা কিন্তু খুব ক্রিটিক্যাল কোশ্চেন যে এন সি ওয়ান সমান এন, কিন্তু এন মাইনাস ওয়ান সি ওয়ানটা কি এন? দেখতে হবে আমার এইটার জায়গায় এন ছিল, তাহলে আমরা যদি এরকম বলি এন মাইনাস ওয়ানটাকে লেখা যায় এন মাইনাস ওয়ান সি ওয়ান, তাহলে ক্যালকুলেশন করে দেখি এটা ফ্যাক্টোরিয়াল, এটা ওয়ান ফ্যাক্টোরিয়াল, আর এন মাইনাস ওয়ান এটা ফ্যাক্টোরিয়াল, তাহলে উপরে এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু ফ্যাক্টোরিয়াল, নিচটা এন মাইনাস টু ফ্যাক্টোরিয়াল, কেটে গেলে এন মাইনাস ওয়ান, তাহলে এটা লেখা যায়। একইভাবে এন মাইনাস টু টাকে এন মাইনাস টু সি ওয়ান লেখা যায়, বা এন মাইনাস এন টাকে এন মাইনাস এন সি ওয়ান লেখা যায়, লেখা যায়। রিয়ার এটা একটু মনে রাখবে। আর একটা দেখ, এইখানে এন সি জিরোটা আমরা লিখি নাই, এন সি জিরো মানে তার ভ্যালু সর্বদা এক হয়, কিভাবে ওই সূত্রটা অনুযায়ী ভাঙলে ফ্যাক্টোরিয়াল এন আর ফ্যাক্টোরিয়াল জিরো এন মাইনাস জিরো ফ্যাক্টোরিয়াল, তাহলে ফ্যাক্টোরিয়াল এন নিচটা জিরো ফ্যাক্টোরিয়াল আর এন ফ্যাক্টোরিয়াল, এটা কেটে গেলে ওয়ান বাই ওয়ান ওয়ান। একইভাবে এন সি এন ও ওয়ান হবে, ক্লিয়ার? তাহলে এন সি এন যদি ওয়ান হয় আর এন সি জিরো ওয়ান হয়, তাহলে আমরা এন সি জিরো সমান এন সি এন লিখতে পারি, কারণ একটা সূত্র আমরা জানতাম এন সি আর সমান এন সি এন মাইনাস আর। দেখো তো এইটা যদি এখানে লাগাই আরেক জায়গায় এন আছে, তো তাহলে এন মাইনাস আর করলে তো জিরোই হবে, ঠিক এই সূত্রটা এখানে আছে, এন সি আর সমান এন সি এন মাইনাস আর, এটা লাগালে একই বেরোবে, ঠিক আছে? এরপরে আমরা আসছি, দেখো এটা একটা অভেদ, অভেদে এক্স সমান ওয়ান বসিয়ে পায়, এটা যখন ওয়ান বসাবো তখন এইখানে কি আসছে ওয়ান, আচ্ছা এর সবটা এন সি জিরোটা নিয়ে নিচ্ছে, তাহলে এন সি জিরো এখানে এটা ওয়ান হবে, তাহলে এন সি ওয়ান এন সি টু ডট ডট প্লাস এন সি এন, আর এখানে এক্স এর জায়গায় ওয়ান বসালে ওয়ান প্লাস ওয়ান মানে টু টু দি পাওয়ার এন। ওকে, তাহলে কোন একটা বিস্তৃতি যদি আমরা পদগুলির সহগগুলোর সমষ্টি করি সেটা হবে টু টু দি পাওয়ার এন। একটা অ্যাপ্লাই দেখো, যদি এরকম কোশ্চেন করি আমি ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার টেন, এর বিস্তৃতির সহগগুলি সমষ্টি কত, তাহলে এর সবগুলির সমষ্টি সরাসরি লিখবে টু টু দি পাওয়ার টেন মানে এক হাজার চব্বিশ, ব্যাস। কারণ এখানে এন বলতে দশ আছে আর এটা ক্যালকুলেশন করে সবগুলো কি এসছে টু টু দি পাওয়ার এন, তাহলে আমার এত বিস্তৃতি ভেঙে তার সব যোগ করার দরকার নেই, ডাইরেক্ট এটা লাগিয়ে দেবে। ওকে, নেক্সট দেখো, যদি এক্স সমান মাইনাস ওয়ান নিতাম তাহলে এইটা এন সি জিরো যা আছে তাই থাকত, কিন্তু এইখানে এক্স এর জায়গায় মাইনাস ওয়ান দিলে এইটা প্লাসটা কিন্তু মাইনাস হবে, এখানে এক্স এর জায়গায় মাইনাস ওয়ান দিলে মাইনাস ওয়ান তার হোল স্কয়ার মানে প্লাস, তাহলে এটা এন সি টু প্লাস হবে, তার মানে যেগুলো জোড় জোড়
জিরোটা কিন্তু জোড় সংখ্যা, জোড়গুলোতে সব পজিটিভ আসবে, তার মানে এন সি জিরো পজিটিভ, এন সি টু তারপরে নেগেটিভ পজিটিভ এভাবে আসবে, দিয়ে লাস্টে আমার এইটাতে কি আসবে জানি নাই, তাই মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন করে এন সি এনটা লিখবে সমান, এটা কিন্তু আমার চেঞ্জ হয়ে যাবে, দেখো এটা এক্স এর জায়গায় মাইনাস ওয়ান দিলে এটা কিন্তু আর টু থাকবে না, এটা জিরো টু দি পাওয়ার এন মানে এটা হয়ে যাবে আমার জিরো। লাস্টের টার্মটা এই এন এর উপরে ডিপেন্ড করবে, সাপোজ এখানে এই এনটা এনটা যদি আমার ফাইভ থাকে তাহলে এটা মাইনাস হবে, এনটা যদি এইট হয় তাহলে এটা তখন মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এইট তাহলে পজিটিভ হবে। এই এন বলতে এই এনটা বোঝায়, উপরেরটা নয়, কারণ কত নম্বর পদটা তার সেই নাম্বারটা ওই মাইনাস ওয়ানের খাতে হয়, ক্লিয়ার? তাহলে এক্ষেত্রে যদি এটা আর ধরতাম এন সি আর তাহলে এটা মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার আর। এবার এখানে প্রশ্ন, এই যে বিজোড়গুলো এই জোড়গুলো যদি আমরা একটা জায়গায় করে নিই ডট ডট একটা জায়গা আর বিজোড়গুলো একটা জায়গায় করে নিই তাহলে এন সি ওয়ান প্লাস এন সি থ্রি প্লাস এন সি ফাইভ দিয়ে সমান জিরো, তাহলে এই জোড় আর বিজোড় এটা যদি ওই দিকে চলে যায় তাহলে এন সি জিরো প্লাস এন সি টু প্লাস এন সি ফোর সমান এন সি ওয়ান প্লাস এন সি টু প্লাস এন সি ফাইভ ডট ডট। এখানে একটা কোশ্চেন আমার, এই যে ডট ডট দিয়েছি এই ডট ডট কিন্তু অসীম পর্যন্ত নয়, এখানে পদ সংখ্যা কিন্তু সসীম, আমাকে দেখতে হবে এখানে মোট পদ সংখ্যা হচ্ছে এন প্লাস ওয়ান, এন প্লাস ওয়ান। তো আমরা যখন দেখব এদিকে যতগুলো আসবে ওদিকে ঠিক ততগুলো নাও আসতে পারে, একদিকে যদি আমার ধরো টোটাল কুড়িটি পদ, একদিকে দশটি আর একদিকে দশটি আসতে পারে, টোটাল উনিশটি হলে একদিকে নটা একদিকে দশটা আসতে পারে, কিন্তু যাই আসুক এই সহগগুলোর সমষ্টি কিন্তু সর্বদা সমান হবে। এইদিকে যদি এন সংখ্যক দিই বা এখানে এন প্লাস ওয়ান তো মোট পদ, তাহলে এইদিকে আমরা দিচ্ছি আর সংখ্যক পদ, তাহলে এইদিকে আমার তাহলে হবে এন মাইনাস আর প্লাস ওয়ান সংখ্যক পদ, জাস্ট বোঝানোর জন্য বলছি। এবারে এই যে সমানগুলো হচ্ছে সেই সমান সমানকে যদি আমরা কে ধরে নিই, মানে এইগুলোর সমষ্টিও কে আর এইগুলোর সমষ্টিও কে, তাহলে এটার মান কে এইটার মান কে, তাহলে এখানে কি থাকছে, এখানে টোটাল জোড়গুলো আর বিজোড়গুলোর সমষ্টি থাকছে, আর জোড়গুলো কে ধরেছি বিজোড়গুলো কে ধরেছি, তাহলে এখানে কে কে দুটোই থাকছে, তাহলে এটা টু কে হবে, টু কে সমান আমার টু টু দি পাওয়ার এন, তাহলে এখান থেকে কে যদি বার করি ওই টু টু দি পাওয়ার এন বাই টু সমান টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এখান থেকে একটা আমরা কি সিদ্ধান্ত পেলাম, যে কোনো দ্বিপদ রাশির বিস্তৃতিতে জোড় সংখ্যক অঙ্কগুলির এই পদগুলির সহগগুলোর সমষ্টি সর্বদা টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান হবে, আর বিজোড় সংখ্যক পদগুলোর সহগগুলোর সমষ্টি সর্বদা টু টু দি বার এন মাইনাস ওয়ান হবে, এটি মাথায় রাখবে, ক্লিয়ার? তাহলে এটা সহগ সম্পর্কে আলোচনা করলাম। এখান থেকে একটা ভালো ম্যাথ থাকে, কোশ্চেন থাকে, দেখো ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন এর বিস্তৃতিতে বিস্তৃতিতে এক্ষেত্রে আমরা বিস্তৃতির ক্ষেত্রে আমরা ওই যে
इच्छा धरो आमी किछु टर्म ना निये निले होबे ना বা এরাম লিখছি a0 বিস্তৃত a0 a1 a2 এগুলো ডট ডট an ap তে থাকলে দেখাও যে ধরো a0 c0 plus a1 c1 plus a2 c2 plus ডট ডট plus an cn সমান a0 plus an into 2 to the power n minus 1 এইটা একটা প্রমাণ থাকে এই যে প্রমাণটা আমরা বললাম এটা একটু ক্লিয়ার করে দিই ap মানে বোঝায় সমান্তর প্রগতি arithmetic progression মানে কোন একটি পদ আর তার পরবর্তী পদের মধ্যে ডিফারেন্সটা সর্বদা সেম থাকবে যেমন আমি বলছি 2 4 6 8 এটার সঙ্গে এটা ডিফারেন্স কত 2 এই দুইয়ের সঙ্গে 2 যোগ করলে 4 আবার 4 এর সঙ্গে 2 যোগ করলে 6 আবার 6 এর সঙ্গে 2 যোগ করলে 8 তাহলে আমরা ওই যে 2 টা সাধারণ অন্তর যদি ধরি তাহলে এখানে ধরি ওই সাধারণ অন্তর d সাধারণত d ধরলে তাহলে আমরা প্রথম টার্মের সঙ্গে d যোগ করলে তাহলে দ্বিতীয় টার্ম পাবো a1 টা তার মানে a1 সমান a0 + d আবার a0 + d এর সঙ্গে d যোগ করলে আমার কি হবে a2 তার মানে a2 সমান a0 + 2d একই ভাবে a3 সমান a0 + 3d ডট ডট এ এন সমান এ জিরো প্লাস এন ডি হবে তাহলে আমরা যে এ ওয়ান এ টু এ থ্রি এগুলো যেগুলো নিলাম ঠিক যদি আমরা এই জায়গাগুলো বসিয়ে দিই তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডটা ক্যালকুলেশন করছি দেখো এ জিরো সি ওয়ান প্লাস এ জিরো ডি সি ওয়ান ডট ডট an এর জায়গায় লিখব a0 plus nd cn ওকে সমান দেখো a0 c1 plus এটা একটা গুণ করলে a0 c1 তারপরে একটা আসবে a0 c2 plus আর বাকিগুলো দেখো এখানে একটা লাস্ট স্টেপটা ধরে নি ডট ডট প্লাস এ জিরো সিএল আর এখানে দেখো এই যে ডি সি ওয়ান প্লাস ডি সি টু প্লাস ডট ডট লাস্ট স্টেপ ডি সি এন এই জায়গাগুলো যদি আমরা এ জিরো কমন নি সি ওয়ান সি টু সি থ্রি এই ফার্স্টে সি জিরো হতো একটু গোলমাল লিখলাম নাকি a0 c0 সরি তা c0 plus c1 plus c2 dot dot plus cn তারপরে plus d common নিলে c1 plus c2 plus dot dot plus cn এইটাকে আমরা লিখতে পারি 2 to the power n দেখো ফার্স্টে আমি দেখিয়েছি c0 c1 c2 এইগুলো সবগুলো সমষ্টি কি হয় 2 টু দি পাওয়ার এন হয় এই জায়গাটা এবারে যদি একটু ভাঙি এই সি ওয়ান সি ওয়ান মানে কি এন সি ওয়ান এন সি ওয়ান মানে কি বলেছিলাম ফার্স্ট ভাঙছিলাম এন তাহলে এইটা আমার এন হলো তারপরে সি ওয়ান এর পরে সি টু c1 c2 এবং পর পর আসবে কারণ এটা c0 ছিল তারপরে c1 c2 এই c2 এর জায়গা মানে nc2 বোঝায় nc2 nc2 মানে কি হয় n * n - 1 / ফ্যাক্টোরিয়াল 2 একবার এইখানে মনে হয় স্টেপ জাম্প করতে গিয়ে আমরা মানটা ভুল দিয়েছি এখানে প্রথমে d তারপরে 2d হবে আর এটা কি ছিল nd তাহলে c1 এটা 2c1 আর একটা হবে 3c3 ডট ডট এটা ncn ওকে তাহলে প্রথমেরটা n হলো আর এখানে
2c2 এটা কাটলে হবে n into n minus 1 by factorial 1 মানে 1 হবে তাহলে এইটা হবে n into n minus 1 তারপরেরটা হবে 3c3 এটা একটু দেখে নি 3c3 মানে 3 into ওই nc3 nc3 মানে n into n minus 1 n minus 2 factorial by 6 তাহলে 3 2 আর একটা ওই n minus এর কেটে গেলে n into n minus 1 by n into n minus 1 into n minus 2 by এটা হচ্ছে 3 এটা 2 ডট ডট লাস্ট এরটা আমার কি হবে লাস্ট এরটা হচ্ছে আমার MCN তাহলে MCN এর জায়গায় এই যে n টা আমরা রেখে দিই আর মানছি না CN মানে MCN মানে এটাকে আমরা 1 লিখতে পারি প্রত্যেকটাই দেখো n আছে তাহলে n টা যদি আমরা কমন নিয়ে নিই তাহলে এটা dn হবে আর এইখানে পড়ে থাকবে 1 এটা পড়ে থাকবে n minus 1 এটা পড়ে থাকবে আমরা n minus 1 into n minus 2 by 2 ডট ডট এখানে পড়ে থাকবে 1 দে আমি ফারস্টে আলোচনা করছিলাম ওই NC0 NC0 মানে আমরা লিখতে পারি কি 1 কারণ বা NCN01 এই NC0 জায়গায় আমরা যদি বলি N minus 1 C0 তাহলে এখানে একবার দেখিয়ে দিচ্ছি না N minus 1 C0 মানে N minus 1 factorial 0 factorial আর এখান থেকে এটা বিয়োগ করলে N minus 1 factorial কেটে গেলে কিন্তু 1 তাহলে এইটার জায়গা আর এইটার জায়গা আমরা চেঞ্জ করতে পারি দে a0 টু টু দি পাওয়ার n প্লাস dn এটা হয়ে যাবে n মাইনাস 1 c0 এটা হবে n মাইনাস 1 c1 এটা n মাইনাস 1 c2 এগুলো ভাঙলে কিন্তু এটাই হবে প্লাস ডট ডট প্লাস এটা হবে n মাইনাস এটা 0 1 2 করে এটা n মাইনাস 1 cn হবে ক্লিয়ার n minus 1 c n minus 1 পর এই গুলো সূত্র যদি দিই তাহলে কি হবে এখানে একটু লিখি প্রথমেরটা আছে আমার a0 টু টু দি পাওয়ার n প্লাস এটা যেমন দেখো nc0 nc1 nc2 nc এদের যোগফলটা আমার তাহলে কি হবে এই dn ছিল টু টু দি পাওয়ার তাহলে এটা হবে এখানে যেমন সমষ্টি আমার কি আসছিল এটা টু টু দি পাওয়ার n n এর জায়গায় আমার n মাইনাস 1 তাহলে ওটা টু টু দি পাওয়ার n মাইনাস 1 তো এইটা আমি একটু ভাঙছি দেখো এটা টু টু দি পাওয়ার n মাইনাস 1 ইনটু 2 এর পাওয়ার যোগ করলে এটা হবে তাহলে dn ইনটু টু টু দি পাওয়ার n মাইনাস 1 এবারে টু টু দি পাওয়ার n মাইনাস 1 যদি কমন নিই তাহলে 2a0 প্লাস dn এবার এখানে প্রশ্ন 2 n মাইনাস 1 a0 প্লাস a0 dn এই a0 dn মানে দেখো an লিখতে পারি তাহলে a0 আর এটার মান an তাহলে a0 প্লাস n আর এখানে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 দেখো প্রমাণটা হলো তাহলে এটা ক্যালকুলেশন করে আমরা এটা প্রুফটা দেখলাম এই প্রুফটা যদি খুব ভালো করে মাথায় রাখো তাহলে এখান থেকে প্রচুর ম্যাথ কিন্তু সলভ করতে পারবে আমি বেসিক্যালি একটা দেখালাম নেক্সট দিন আমরা বাইনোমিয়াল থিওরির উপরে আরো কিছু সরাসরি এক্সারসাইজ থেকে ম্যাথ নিয়ে আলোচনা করব ওকে